আসসালামু আলাইকুম। আরার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমরা শখের বসেই হোক বা প্রয়োজনে হোক, ছাদ বাগানে লাউ গাছ লাগাই। আর লাউ গাছ লাগাতে গিয়ে লাউ ফলনের পরে আমরা কিছু সমস্যা ফেস করি। আজকে সেই সমস্যার সমাধান নিয়ে কিছু কথা বলব। লাউ গাছের মেন সমস্যা হয়ে দাঁড়ায় লাউ পরিপক্ব হওয়ার আগেই পচে ঝরে যায়, আর মাছির আক্রমণ তো লাউ গাছে হতেই থাকে। এই দেখুন, এই মাছির আক্রমণে লাউ গাছ কিন্তু লাউ গাছের ফল লাউ আর কি এফেক্টেড হয়। এই মাছিতে লাউ ফুটো করে দেয়, তার ফলে লাউ বাড়তে চায় না, আবার সেটা কিন্তু পচে নষ্ট হয়ে যায়। তো এখানে আমার এরকম দশা এসেছে, আর আমি এটা ধরে রেখেছি। আগে সলিউশন করার আগে আমি চাইছি যে এটা দেখাই আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এরকম সমস্যায় ভোগেন আর কি। তো এখানে এই দেখুন আমার এই সমস্যাটা হয়েছে, এটা সমাধান করার আগে আমি রেখে দিয়েছি। এই দেখুন লাউটা পচে গেছে। তো এই সমস্যাটা যারা আর কি ছাদ বাগানে লাউ করছে নিজেদের প্রয়োজনে একটা দুটো গাছ লাগিয়ে, তারা এই সমস্যায় ভোগেন। এই দেখুন কীভাবে পচে গেছে, এটা হলুদ হয়ে আসছে আর এটা পচে গেছে। তো এই সমস্যাটা কিন্তু দেখাই যায়। তাই এর থেকে আমরা রিলিফ পাবো কী করে বুঝে উঠতে পারি না। তো আজকে এই নিয়ে ভিডিওটা। আর লাউ গাছে কিন্তু মাছির আক্রমণ বিশালভাবে হয়ে থাকে। এই দেখুন এই জাতীয় মাছিগুলো আসে আর ফল ফুটো করে দেয়, তখন আর আপনার প্রচুর হয়তো লাউ এসেছে কিন্তু এর কী করে ফুটো করে ভেতরের দিকে ঢুকে যায়, তার ফলে লাউটাকে বাড়তে দেয় না আর ওইখানেই লাউ গাছটা কিন্তু পছন্দ হয়ে যায়। এই মাছি আগে দূর করতে হবে। এই দেখুন এই লাউটা যাবে, এই দেখুন এখানে একটা মাছির আক্রমণ হয়েছে। এরা ফুটো করে কি করে ভেতরে ঢুকে যায়, তার ফলে কিন্তু এই লাউটা কিন্তু আর বাড়ছে না, এই অবস্থাতেই থেকে গেছে। তো এর সলিউশন তো অবশ্যই আছে, আমাদেরকে সলিউশনটা বের করতে হবে। আর আজকে এটাই আমি শেয়ার করবো যে আপনারা কীভাবে রিলিফ পাবেন এই ধরনের সমস্যা থেকে, এই মাছির আক্রমণ থেকে কী করে বাঁচবে, আর এই পচন থেকে বা কী করে বাঁচবেন। এর দুখানা সলিউশন আছে, এই সলিউশনটাই আজকে আর কি আপনাদেরকে দেব। এগুলো তো আর রাখাই যাবে না, এটা দেখুন কীভাবে পচে গেছে, এটা একেবারে খেয়ে ফেলেছে। এই লাউ কিন্তু আমি আর গাছে রাখবো না, এগুলো আবার অন্যান্য লাউকে কিন্তু এফেক্ট করে ফেলবে। তাই এই পচন ধরার একটাই কারণ আছে, সেটা আমাদেরকে দ্রুত করে ফেলতে হবে, না হলে কিন্তু সব লাউগুলো এরকম দশা হয়ে যাবে। তো এটা আমি কেটে ফেলে দেবো আর রাখবো না। লাউ এর পচন থেকে রক্ষা পাওয়ার মেন সলিউশন হচ্ছে ক্রস পলিনেশন। এটা আপনাকে কিন্তু নিজেকেই করতে হবে। পলিনেশনটা হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ লাউ গাছের ক্ষেত্রে। তা আমি এখানে যে লাউ গাছটা প্রতিস্থাপন করেছি, এর সামনে আমার একটা কাঁঠাল গাছ আছে, এখানে একটা মৌমাছি বড় চাক আছে। মৌমাছি সবসময় আসে পলিনেশন করে, তারপরেও আমি দেখেছি লাউ এইভাবে পচে যায়, মানে ঠিকঠাক বা বাতাসেও ঠিকঠাক পলিনেশন হয় না। এই কারণে হয় না যে জমিতে অনেক জায়গায় লাউ গাছ লাগানো থাকে, তারপরে বাতাসে হোক পলিনেটাররা এসে পলিনেশন করে তারপরে থেকে যায়। আর জমিতে আমাদের হাতে ধরে ধরে ক্রস পলিনেশন করাটা খুব মুশকিল। আর আমরা ছাদ বাগানে শখের বসে কি নিজেদের প্রয়োজনে একটা দুটো লাউ গাছ করি, আর সেখানে পলিনেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে সবারই ছাদ বাগানে গাছ আছে এমনটা নাই, আপনি হয়তো লাগিয়েছেন, তো সেখানে আপনার পলিনেটার দ্বারাও কিন্তু ঠিকভাবে পলিনেশন হয় না। তো এই জন্য হ্যান্ড পলিনেশন হচ্ছে খুব দরকার। এই হ্যান্ড পলিনেশন করে দিলেই কিন্তু আর লাউয়ের পচন ধরবে না, সঠিকভাবে পলিনেশন হয়ে গেলে লাউয়ের পচন আসবে না। আর একটা সমস্যা এটাই যে যে কোনো সাদা জাতীয় ফুল কিন্তু রাতের বেলায় ফোটে, তো লাউ গাছের ফুলটা হচ্ছে রাতের বেলায় ফোটে, ওই সময় তো মানে পলিনেশনের সুযোগ থাকে না, পোকামাকড় আসে না। তো সেখানে আপনাকে হয় রাতের বেলায় এটা পলিনেশন করিয়ে নিতে হবে, না হয় খুব ভোরে করে নিতে হবে, তাহলে লাউর পচন থেকে রক্ষা পাবেন। আদারওয়াইজ কিন্তু পলিনেশন ঠিকঠাক না হলে লাউ
পচে যাবে। তো এটা হচ্ছে, এটার হচ্ছে রাইট ওয়েতে পলিনেশন করাটা হচ্ছে এটার সলিউশন। তাহলে লাউয়ের পচন আপনার 90% কমে যাবে। আর দুই একটা লাউ পচবে সেটা আপনার ন্যাচারাল নিয়মেই পচবে, এটার কোনো সলিউশন নেই, এটা এরকমই হবে, কিন্তু আপনার 90% চান্স কমে যাবে পচনের হাত থেকে। তাই এটা হচ্ছে 1 নম্বর সমাধান। আর 2 নম্বর সমাধান হচ্ছে যে মাছির আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন কী করে। লাউ গাছে দেখবেন খুব ভোরে ফুলগুলো ফুটে থাকে আর সন্ধ্যের পরে ফোটে। তার পলিনেশনটা আপনাকে করতে হবে ভোরে না হয় সন্ধ্যাবেলায়। তা আমি খুব ভোরে এসেছি পলিনেশন করানোর জন্য, পুরুষগুলো ফুটেছে আর স্ত্রী ফুলগুলো ফুটেছে। যে লাউটা পচেছে এখানে এটা মাছির আক্রমণ ছিল না, এটা হয়তো পলিনেশনটা ঠিকঠাক হয়নি। আর আমি একটা সন্দেহ ছিল যে এই লাউটা পচে যাবে, কারণ যখন আর কি এই স্ত্রী লাউটা ফুটেছিল তখন কিন্তু পুরুষ ফুল ছিল না, আর যেগুলো ছিল সেগুলো ইম্যাচিওর ছিল। তবুও আমি ইম্যাচিওর ফুলগুলো ছিঁড়ে পলিনেশন করিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও বুঝতে পেরেছি যে কোনো রকম ইম্যাচিওর ফুলেও কিন্তু পুরুষ ফুলেও কিন্তু পলিনেশনটা ঠিকঠাক হবে না, পচে যাবে। বা একটা ফুল 2-3 দিন পুরুষ ফুল আছে সেটা হয়তো পচে গেছে, এই মুহূর্তেও যদি আপনি ফুল না থাকার কারণে ওটা তুলে নিয়ে পলিনেশন করেন তবুও কিন্তু লাউটা পচে যাবে। তাহলে রাইট ওয়েতে হবে যে স্ত্রী ফুল আপনাকে ফুটতে হবে, তার সাথে পুরুষ ফুলও ফুটতে হবে, মানে পুরুষ ফুলটাও পরিপক্ক হওয়া চাই আর স্ত্রী ফুলটাও পরিপক্ক হওয়া চাই, তাহলে পলিনেশনটা ঠিকঠাক হবে আর লাউটা কিন্তু আপনার টিকে যাবে, পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তা আমি জানি যে লাউটা পচার কারণটা কী, আর সেই জন্য আমি ভিডিওটা রেখেছি ধরে যে আপনাদেরকে দেখাবো যে কী কী গণ্ডগোলে লাউ পচে যায়। আর আমাদের অজান্তেই পচে যায়, আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, দুটো ফুলই আমি পেয়ে গেছি, পুরুষগুলো পেয়ে গেছি। তো পুরুষ ফুলটা আমি কালেক্ট করে নিলাম আর চারপাশে কিন্তু পাপড়িগুলো খুলে ফেলছি। খুলে ফেলে এবার পলিনেশনটা করিয়ে দিতে হবে। আপনি বার্ড নিয়ে এসে করাতেও পারেন বা ডিরেক্ট এইভাবেও পলিনেশন করিয়ে দিতে পারেন। আর পলিনেশনটা এভাবে যদি আপনি ক্রস পলিনেশন বা হ্যান্ড পলিনেশন যাই বলুন না কেন যদি আপনি করিয়ে দেন, তাহলে সেই ফল ঝরে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, একেবারে 99%। এবার যদি অন্য কারণে ঝরে যায় সেটা মাছির আক্রমণ, আর লাউ গাছে মাছির আক্রমণ খুব হয়, এই জন্য আপনাকে সপ্তাহে একবার তো অন্তত পেস্টিসাইড স্প্রে করতেই হবে, দরকার হলে 2 বার। আর তারও উপরে যদি খুব মাছির আক্রমণ বেড়ে যায় তো আপনাকে বললাম যে ওই ধরনের এগুলো পাওয়া যায়, মানে মাছি যেগুলোকে অ্যাট্রাক্ট করে ওই ওষুধগুলো পাওয়া যায়, সেটা আপনি হ্যাং করে রাখলে বা একটা জায়গা দিয়ে রাখলে সেখানে ওরা কিন্তু মারা যাবে। তো এভাবে আপনারা করতে পারেন। তো এখানে পলিনেশন আমার কমপ্লিট হয়ে গেল। এভাবে যত ফুল ফোটে আমি ঠিক সন্ধ্যেবেলায় না সকালবেলায় পলিনেশনটা করিয়ে দিই। এই যে এই লাউটা দেখালাম, মাছির আক্রমণ হয়েছে। তো এই মাছির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে সপ্তাহে 2 দিন করে কিন্তু পেস্টিসাইড আপনাকে দিতেই হবে। স্পেশালি মাছি যাদের আর কি ছাদ বাগানে প্রচুর মাছির অত্যাচার, মাছিকে একবারে পুরো লাউগুলো ফার্ম করে দিচ্ছে, তো আপনি বাজারে মানে মাছি যে মারার জন্য যে কোনো বিষ বা লিকুইড পাওয়া যায় ওদেরকে বললে ওরা দিয়ে দেবে। আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, তবে পাওয়া যায়। যাদের খুব মাছির আক্রমণ তারা গিয়ে জাস্ট পেস্টিসাইডের দোকানে বলবে, তারা আপনাকে ওই একটা লিকুইড টাইপের ওষুধ হয় সেটা হ্যাং করে রাখতে হয়। আর প্রথম থেকেই আপনি হলুদ, নিম অয়েল আর তার সাথে আমি যে পেস্টিসাইড ইউজ করি প্রোফিক সুপার, সেটা 1 লিটার জলে 2-2.5 ml মিশিয়ে নেবেন। নিয়ে আপনি পুরো গাছটাতে স্প্রে করে দিন, একদিন করুন সপ্তাহে, যদি দেখুন আরও বেশি আক্রমণ হচ্ছে তাহলে সপ্তাহে 2 দিন করে দিন। তো এইভাবে দেখবেন রিলিফ পেতে পারেন। আর সন্ধ্যেবেলায় করবেন, সন্ধ্যেবেলায় সেভাবে পলিনেটার আসে না, অসুবিধা নেই, তাহলে দেখবেন গাছগুলো তত্তাজা থাকবে আর এই আক্রমণ থেকেও রক্ষা পাবেন। তো এই এই আক্রমণ হয়ে গেলে কিন্তু ছোট হয়ে যাবে, এটা যেমন বাড়ছে না। তো এখানে দুটো আমি সলিউশন বললাম, এই দুটো আপনারা যদি মানে পারফেক্টলিভাবে করতে পারেন তাহলে দেখবেন লাউ মাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাবে আবার পচে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। তো এইভাবে আপনারা করুন, এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।